রাধারানী বলছেন, ললিতা তোদের কাছে আমি কতটুকু বলতে পারবো জানি না, কেন রূপ দেখেছে একজন আর রূপের কথা বর্ণনা করছেন আর একজন। রূপ দেখেছে কে? যে দেখেছে সে আবার বলতে পারে না, তার বাক শক্তি নেই। আর যে বলছে সে আবার দেখতে পায় না। তাহলে রূপ দেখেছে কে আর বলছে কে? রূপ দেখেছে আমার নয়ন, সে বলতে পারে না। আর রূপের কথা বলছে কে? বলছে আমার বদন, সে দেখতে পায় না। তাই কতটুকু বলবো তোদের কাছে আমার বধূর রূপের কথা, এক মুখে তো বলে শেষ হবে না। সখীরা বলছে, রাধে তোর মুখের হরি কথা অমৃতের থেকে অনেক অনেক তুল্য। রাধারানী তোর মুখের হরি কথা, আহা সাধু মুখে হরি কথা, শ্রী গুরু মুখে হরি কথা, কৃষ্ণ ভামিনীর মুখে হরি কথা, মায়েরা এ কথা অমৃতের থেকে উত্তুল্য। তা তোর মুখে যত হরি কথা শুনি ততই মনে হয় যেন আদর্শ নেই। তা রাধারানী তুই আমাদের কাছে বল আর আমরা প্রাণ ভরে শ্রবণ করি। রাধারানী বলছেন, সখী রে সখী রে, শরীর মুখ মণ্ডল মণ্ডল, জীতি শরদ সুধা তনুরুচি তরুণতম তরুণতম, কি বলবো ললিতা রে ললিতা রে, কি বলবো বিশাখা রে বিশাখা রে, তনু রুচি তরু ও
যমুনার কূলে দেখলাম একটি তমাল বৃক্ষ, সেই বৃক্ষে চার ধন আছে, একটি একটি করে গুনে দেখলাম সখী সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ সখী সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ চাঁদের উদয় সখী, আমি আর যে পাশো রীতে কেন ঢুকে আমি কেন ঢুকে নয় কেন রূপে নয় একটি চাঁদ দেখলাম এ মধুর হৃদয়ে হৃদয়ে কটা হলো
আর দুটি চাঁদ দেখলাম মধুর দুই গন্ডস্থলে দুই গালে, কথা হলো, আর একটি চাঁদ দেখলাম মধুর বদন মন্ডলটাতে, এই বদন মন্ডলে কথা হলো, আর অর্ধচন্দ্র তো সাড়ে চব্বিশটা, এবার চব্বিশটা হতো না অর্ধচাঁদটা। ললিতা রে আমার বধু যখন গোচারণে আসে আসে, তখন মা যশোদা আমার বধুকে সাজিয়ে দেয়, অলকা তিলকা পরিয়ে দেয়, সেই তিলকের মাঝখানে যে অর্ধচন্দ্র, এগুলো দেখবে ভালো করে, গোবিন্দের কপালের মাঝখানে একটা অর্ধচন্দ্র আছে তিলকের মাঝখানে, সেই অর্ধচন্দ্র এই হলো সাড়ে চব্বিশ চাঁদ। ও এইবার বুঝতে পারলাম। আচ্ছা রাধারানী আর কি দেখলি? আরো দেখলাম, কি দেখলাম জানিস? তাই ভ্রমর কি করলো, তাদের ডাক্তার
থাকতে গেল যারা এখনো মধুর সন্ধান পায়নি। চল চল তোর মধুপান করবি, চল আর নিত্যসিদ্ধ ভ্রমরী, নিত্যসিদ্ধা ভ্রমরী। আহা, বৃন্দাবনে সবাই ভজন জানে, রাধা গোবিন্দের সেবা জানে তারা। নিত্যসিদ্ধ ভ্রমর ভ্রমরী তারা প্রসাদে মধু ছাড়া অন্য কিছু পান করে না। কত বৃন্দাবনে মালতী গাছ, কত মালতী ফুল ফুটে আছে, সেখানেও তো যেতে পারে না। ওই যে প্রসাদী মধু গোবিন্দের সেবায় লেগেছে, ওই ফুল, সেই ফুলের মধু তারা পান করছে আর গুনগুন স্বরে রাধাকৃষ্ণের গুণাবলী কীর্তন করছে। নিতাই গৌর হরিবল। আর কি দেখলাম জানিস? ধনী ধনী বনী নব না করো কান, কি বলবো ললিতা, রহয়ে ত্রিভঙ্গ কেন, তা
তাকে দেখতে পারি না, যারে দেখতে নারি চলন বাতা, আর যার সঙ্গে যার ভাব থাকে সে যদি কটাক্ষ কথা বলে আহা কি মধুর কথা, সে যদি একবার কটাক্ষ নয়নে যায় বলবো আহা কি মধুর চাউনি গো, কি সুন্দর চোখ দুটো দেখো, একেবারে পটল চেরা চোখ, টানা টানা চোখ, কি সুন্দর দেখতে, সে যদি পাকা করেও হাঁটে বলবো আহা কি সুন্দর, কি অপূর্ব হাঁটছে দেখো, কেন যার সঙ্গে যার ভাব তার সবই ভালো লাগে। তাই রাধারানি তোর বধু তিন বাঁকা, আর ভুবন ভুলানো রুদ্রে বলছিস তোর বধুর সবই মধুর, নিধায় গৌর হরি গো মধুর মুরলি গরু গান, কেমন সখী রে আমার বধুর রূপ দর্শন করে টল মল অলকাতি লোক মুখ ছল করি চশমা আর তো বোঝাই যায় না কে যাচ্ছে, যেমন এখন
এই যে এত মিষ্টি হাসি সবার, ওই মাস্ক পরে হাসি বন্ধ হয়ে গেছে, নিতাই লোক ধরিব। তা আমার মধুর হাসিতে কেমন মিষ্টি হাসি, মুচকে হাসি, মৃদু হাসি। এই বৃন্দাবনের মানুষ আগে কথা বলে তারপর হাসে, হরিবোল হরিবোল। তোমরা কি করো মা? আমরা আগে কথা বলি তারপর হাসি, কথা বলার পর হাসি। আর আমার বধু কি করে জানিস? এই না বৃন্দাবনের লোকে, এই না বৃন্দাবনের লোকে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। এই না বৃন্দাবনের লোকে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। এই না বৃন্দাবন বাজে, লোকে আগে কথা বলে বন্যার পদে হাসে। আমার বধু কথা বলবার আগে, বধু কথা বলে মার আগে, বধু কথা বলবার আগে, বলবার আগে আমার বধু কথা বলবার আগে, আমার বধু কথা বলবার আগে, মধুর মধুর হাসে। আমার বধুর মতন বধু কার ভাই আছে? আমার বধুর মতন বধু কার ভাই আছে? আমার বধুর মতন বধু কার ভাই আছে? বধু রূপে যেমন গুণে তেমন বধুর মতন বধু কার ভাই আছে?
বিরক্ত করছে, মেঘ কোথায় আর ময়ূর কোথায়? বলছে কেন গোবিন্দের এই জন্মকান্তিটি একবারে ঢল ঢল মেঘের মতো, আর ময়ূর কোথায়? এই যে মাথার উপরে যে চূড়া, ভালো করে দেখো। গোবিন্দের দিকে তাকিয়ে দেখবে চূড়ার উপরে যে ময়ূরের পাখা, দেখে মনে হচ্ছে মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। নাচিছে ময়ূর জলত করি, ওলি কোনো সব চাঁদের ওভেরে। আর কি দেখলাম, কত বলবো সখী, দেখলাম বিকজ সরজে মিলিত বিধু ঘোষ
এসেছি আর এক জায়গায়। তোমরা কি জানো, তোমরা কি দেখো, মেঘ কোথায় আর বৃষ্টি কোথায় হয়? মেঘ কোথায় থাকে? আকাশে মেঘ থাকে। তাহলে কোথায় মেঘ? উপরে মেঘ। বৃষ্টি কোথায় হয়? নিচে হয়। আর আমি দেখে এলাম নিচে মেঘ, ওপরে বৃষ্টি। নিতাই গৌর হরি গৌর। আকাশে মেঘ হয়, নিচে বৃষ্টি হয়। আর আমি দেখে এলাম নিচে মেঘ, ওপরে বৃষ্টি। ওরে বাবা, তারপর হয় নাকি নিচে মেঘ আর ওপরে বৃষ্টি? বলে হ্যাঁ দেখে এলাম। কেমন, কোথায় মেঘ আর কোথায় বৃষ্টি? ভালো করে শুনবে মা, কোথায় মেঘ কোথায় বৃষ্টি? এই যে রাধে, কোথায় যাবে? একটা শেষ হবে তারপরে যে এটা শেষ হবে, যতক্ষণ শেষ হবে এখান থেকে বেরোতে পারবে। এটা নিয়ম। কেমন তোমাদের দেখলে তো আনন্দ হয় আমাদের, আমরা আনন্দে কীর্তন করি। কেমন দেখো কি বলছে, মেঘ কোথায় বৃষ্টি কোথায়? নিচে মেঘ, ওপরে বৃষ্টি। ওরে বাবা, এ আবার কি? কোথায় মেঘ কোথায় বৃষ্টি? বলছে নিচে মেঘ, ওপরে বৃষ্টি। কোথায় মেঘ? হৃদয় আকাশে প্রবেশ করি, আকাশে প্রবেশ করি, হৃদয় আকাশে প্রবেশ করি। তাহলে মেঘ কোথায়? এই হৃদয়ে। আর বৃষ্টি হচ্ছে কোথায় বাবা? আহার নয়নের পথে বলিছে মাঝে মাঝে তবে নয়নের পথে বলিষ্ঠ হবে। তবে আর একটা কথা আছে এখানে, আবার কোন কোন সময় দেখবে মেঘ খুব হয়েছে, আবার সে মেঘ উড়ে চলে গেল, হয় না? কালো মেঘ হয়েছে, এক্ষুনি বৃষ্টি নামবে, হঠাৎ করে দেখছি মেঘটা উড়ে চলে গেল। তেমনি হৃদয় আকাশে কৃষ্ণ মেঘের উদয় হয়েছে, যদি কোনো বৈষ্ণব অপরাধের বাতাসে যদি লেগে যায় ওই মেঘটা আবার উড়ে চলে যায়। তাই সাবধান, সাধু সাবধান। আমাদের কত অপরাধ হয়ে যায় তো আমরা বুঝি না, অজান্তে কত অপরাধ করি। তাই ভক্তের হৃদয় আকাশে যদি কৃষ্ণ মেঘের উদয় হয় তাহলে তার নয়নের পথে পরিশ্রম হয়, আর সে তখন হা কৃষ্ণ হা গোবিন্দ হা রাধে হা গৌর হা নিতাই বলে কাঁদে। অন্তরে কৃষ্ণ মেঘের উদয় হলে নয়নের পথে বৃষ্টি হয়, তাহলে মেঘ নিচে আর ওপরে বৃষ্টি। হৃদয়ে মেঘ, নয়নে বৃষ্টি, আর পার্থিব জগতে দেখা যায় ওপরে মেঘ নিচে বৃষ্টি। রাধারানী বলছে, ললিতা আমার কি মনে হয় জানিস? কি মনে হয় আমার? হেন মনে হয় বিজয়ী হলে রাধারানীর কথা শুনে জ্ঞানদাস পদকবি বলছেন, আহা রাধারানী, জ্ঞানদাসে কহে নহে তোমার, জ্ঞানদাসে কহে কেন দাস পদকবি বলছেন, রাধারানী আর বিলম্ব করো না, যাও
যাও যাও জড়াও গিয়ে কৃষ্ণ মেঘের আই বিজড়ি বহুদিন এই শ্রীরাম বৃন্দাবনে আশা করে বসে আছি তোমাদের এই রাধা গোবিন্দ যুগল জড়াজড়ি দেখব বলে আশা করে বসে আছি যাও রাধা রানী বলছেন ও ললিতা ললিতা দেখে না আমি গোবিন্দ চরণে স্থান পেয়েছি
এই বৃন্দাবনে গোবিন্দ চরণ পাবার জন্য কত যোগী কাঁদে, কত মুনি কাঁদে, কত ঋষি কাঁদে, কতজন কাঙ্গাল হয়ে কৃষ্ণ বলে পথে পথে কেঁদে বেড়ায়। বৃন্দাবনের বৃক্ষ তরু গুল্মলতা পশু পক্ষী সবাই গোবিন্দ চরণ পাবার আশায় কাঁদে, কেউ গোবিন্দের মস্তক পাবার জন্য কাঁদে না, সবাই চরণ পাবার জন্য কাঁদে। আর সেই চরণে আমার জায়গা রে, আমার কত সৌভাগ্য, আমার এই জনম নকুর জনমটাই আমার ধন্য। চূড়া বলছে তাই তো নকুর, তাহলে আমার কি উপায় হবে? তাই তো আমি তো গোবিন্দের মাথায় থাকি, আমার তো অহংকার ছিল। সত্যি তো নকুর, আমি তো গোবিন্দ চরণ ধুলা পেলাম না। তখন নকুর বলছে চূড়া তুইও একদিন চূড়ান্ত হবি, একটু বামে হেরে থাকি সব বামে। কেন? এই বৃন্দাবনে আগে রাধারানীর কৃপা, তারপর আমার গোবিন্দের কৃপা, একটু বামে হেরে থাক। রাধারানী যখন মান করবেন গোবিন্দ চরণ পাবার জন্য তো সবাই কাঁদে, আর গোবিন্দ রাধারানীর চরণ জড়িয়ে ধরে রাধে দয়া করো, রাধে কৃপা করো। আর তুই তো মাথায় থাকিস, যখন গোবিন্দ রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদবে রাধে দয়া করো, আর তুই তখন রাধারানীর চরণটা পেয়ে যাবে, নিতায় কর হরি বল, আর রাধারানীর কৃপা তোর হয়ে যাবে। আর রাধারানীর কৃপা যখনই হবে গোবিন্দ কৃপা, তার অবশ্যই হবেই হবে। কেমন? তাই চূড়াতে একটু বামে, আবার সবার উপরে ময়ূরের পাখা। একটুখানি বলি ময়ূরের পাখাটা কেন সবার উপরে। একদিন ময়ূর গোবিন্দকে, গোবিন্দের নৃত্য দর্শন করে ময়ূর তার পেখম থেকে একটা পুচ্ছ নিয়ে, যে গোবিন্দ তোমাকে দেওয়ার মতন উপহার আমার কাছে কিছু নেই, আমার এই পুচ্ছ তোমাকে দিলাম। তাই ভগবান বললেন তোমার এই উপহার আমি মাথার উপরে রাখলাম, এই একটা কারণ। আর একটা কারণ, ময়ূরের যেমন স্বভাব আপনারা নিশ্চয়ই জানবেন, ময়ূর ময়ূরী ময়ূর ময়ূরীকে স্পর্শ করে না, কিন্তু ময়ূরী গর্ভবতী হয়। কি করে গর্ভবতী হয়? এই জগতে কি আছে দেখা যায়? অনন্ত কোটি জীব গর্ভবতী হবে কিন্তু স্পর্শ করল না, গর্ভবতী হয়ে গেল। তাই আবার হয়? কিন্তু হয়, ময়ূর ময়ূরীকে স্পর্শ করে না, ময়ূরী গর্ভবতী হয়। কি করে হয়? আকাশে মেঘ হয়, বিদ্যুৎ চমকায়, কালো মেঘ হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে, আর ময়ূর তখন আনন্দে নৃত্য করছে, ময়ূরীও নৃত্য করছে। ওই নৃত্য করছে আর তাদের মিলনের যে আনন্দ, নারী পুরুষ মিলনের যে আনন্দ, সম্ভোগের যে আনন্দ, সেই ময়ূর ময়ূরী তারাও পাচ্ছে। আকাশে মেঘ হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি, আর তারা নৃত্য করছে, ওই সম্ভোগের আনন্দ মিলনের আনন্দ তারাও পাচ্ছে। নৃত্য করতে করতে ময়ূরের বীর্যস্খলন হয়ে যায়, আর ময়ূরী কি করে? সেটা চেটে চেটে খায়, সেখান থেকে ময়ূরী গর্ভবতী হয়। তাই ভগবান বললেন আমি প্রত্যেকটা জীবের মধ্যে থাকি, প্রত্যেকটা নারীর সঙ্গে, প্রত্যেকটা রমণীর সঙ্গে আমি থাকি, কিন্তু আমি স্পর্শ করি না। তাই জানো, তোমার এই চূড়া আমি সবার উপরে রেখে দিলাম, উপরে ময়ূরের পাখা, সবার উপরে ময়ূরের পাখা। কেমন? উপরে ময়ূরের পাখা, বামে হেলাই কৃষ্ণ কালো না ফর্সা?
ওমা কৃষ্ণ কেমন বলে যার মন যেমন হ্যাঁ কৃষ্ণ কেমন তোমার এই নয়নটা যেমন করে দেখবে ঠিক তেমন তার কাছে তেমন কিন্তু আমি বুঝতে পারলাম না কৃষ্ণ কালো না ফর্সা তাহলে রাধারানীকে আজকে দেখলেন গোবিন্দ রূপ না সেই সুতিকা মন্দির থেকে গোবিন্দ রূপ দেখছেন তিনি অন্ধ হয়েছিলেন রাধারানী তোমরা জানবে এটা মৃত্তিকা আহা ওই কীর্তিদা মায়ের ঘরে রাধারানী যখন জন্ম নেন চোখ দুটো বন্ধ ছিল অন্ধ আমি তাকাবো না কেন নয়ন মেলে আগে আমি গোবিন্দ রূপ দেখব তারপরে জগৎ দর্শন করব আমি নয়ন মেলে চাইবো না তাই নয়ন দুটো বোঝা ছিল যখন যশোদা মা গোপালকে কোলে নিয়ে কীর্তিদার বাড়িতে এলেন তখন গোপাল যখন সুতিকা মন্দিরে সুতিকা মন্দির বুঝতে পারছ এখনকার দিনে সুতিকা মন্দির হয় না হয় এখন নার্সিং হোমেই সুতিকা মন্দির হয়ে যাবে আগেকার দিনে সুতিকা ঘর একটা আলাদা করতে হতো কেমন তা সুতিকা মন্দিরে গোবিন্দ যেই গেলেন রাধারানীর অঙ্গে হাত দিলেন রাধারানীর নয়নে হাতটা বুলিয়ে দিলেন রাধারানী একবার ফিরে যাও আমি এসেছি রাধারানী নয়নে মেলে চাইলেন নয়নে মেলেই আগে গোবিন্দ রূপ দর্শন করলেন কিন্তু আজকে রাধারানী বলছেন কৃষ্ণ কালো না ফর্সা কালিও বলো না খালি চন্দনেতে মাখা বুঝতে পারলাম না কালো কালো তার উপরে চন্দন মাখানো কালো রূপে চন্দন মাখানো তো আমি বুঝতে পারলাম না এটাই হলো প্রেমের লক্ষণ একবার নয় দুবার নয় বহু বহু বার লক্ষ লক্ষ বার গোবিন্দ রূপ দর্শন করছেন কিন্তু মনে হচ্ছে আমি এখনই প্রথম এই মাত্র দেখলাম এই জগতে একটা বস্তু একবার দেখলে প্রথমবার দেখার পর দ্বিতীয়বার এত লালসা থাকে না থাকে বাবা প্রথমবার খুব লালসা বাহ অমুককে দেখবো হ্যাঁ অমুককে দেখো না নতুন বউ আসে বাড়িতে আহা বউটা কেমন দেখি জামাইটা কেমন একবার ছুটে যায় সবাই বউটা কেমন দেখে আসি হ্যাঁ আচ্ছা দুদিন পরে এক বউ যদি চারবার দেখো তারপর একবারবার যাবে দেখতে তাহলে একবার দেখলাম হয়ে গেল দেখার লালসা মিটে গেল কিন্তু রাধারানী গোবিন্দ রূপ যতবার দেখছেন মনে হচ্ছে আমি এখনই দেখলাম এই প্রথম দেখলাম এটাই হলো প্রেমের লক্ষণ ক্ষুধা হইলে হয় যেমন দব্যের মাধুরী মাধুরী আর অনুরাগ বিনা প্রেম আশা দিতে নারী তাই রাধারানী বললেন সখী কালিও বরণ খানি চন্দনেতে মোহন মুরলি হাতে কদম দেখিলাম চরণে নতুন আর কোটিতে কিনকিনি হাতে বাসি বাকে বিহারি গিয়েছো মায়েরা বাকে বিহারি
কেমন দর্শন করো, কি অপূর্ব গোবিন্দ মন্দির, রাধা শ্যাম সুন্দর, রাধা দামোদর, কি রূপ। হ্যাঁ, জেরিকে পাকড়ি বাঁধে जोड़ी की पगड़ी बांधे सुंदर आंखों वाला कितना सुंदर लगे बिहारी कितना लगे पैरा जोड़ी की पगड़ी बांधे सुंदर आंखों वाला कितना सुंदर लगे রায় সাজে।
নাই সাজে বাঁশি বাজে বলে গেল সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।